প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সুনির্দিষ্ট নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত স্টাফ প্যাটার্ন প্রক্রিয়া স্থগিত রাখার দাবি তুলল। শিক্ষক সংগঠনের তরফ থেকে এই নিয়ে 24 পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়েছে। ডিআই অফিসের সামনে বিক্ষোভের পর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সম্পাদক অনিমেষ হালদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিআইয়ের সঙ্গে দেখা করেন। ডিআই অনিন্দ কুমার চট্টোপাধ্যায় সমিতির বেশ কয়েকটি দাবি যুক্তিসম্মত বলে স্বীকার করেন, তবে সরকারের আধিকারিক হিসেবে প্রতিনিধি দলকে স্টাফ প্যাটার্নের সমর্থনে বেশ কিছু যুক্তিও পেশ করেন। তিনি ডেপুটেশনে উল্লেখ করা সমস্যাগুলি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে তিনি জানান। তবে তিনি বলেন, 27 সেপ্টেম্বরের মধ্যে স্টাফ প্যাটার্নের ডাটা এন্ট্রি ও ফাইনাল সাবমিট না করলে বেতন বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কা মোটেও ঠিক নয়। তিনি বলেন, আপাতত ব্যস্ত হওয়ার কারণ নেই, ডিআই দপ্তর থেকে স্পেশাল ক্যাম্প করে সমস্যা মিটিয়ে পুরো বিষয়টি চূড়ান্ত করা হবে। আপাতত স্টাফ প্যাটার্নের কাজ শেষ করার ব্যাপারে কোনো চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে সুনির্দিষ্ট অর্ডার প্রকাশ করা হবে বলে তিনি প্রতিনিধি দলকে জানান। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে হাজির ছিলেন জেলা কমিটির 2 সহসভাপতি সূর্যকান্ত হালদার ও আমিতেশ কর, সহসম্পাদক বামদেব হালদার, ক্যাশিয়ার বিকাশ প্রধান, জেলা কমিটির সদস্য প্রসেনজিৎ হালদার, অভিজিৎ মণ্ডল, জামাল উদ্দিন মণ্ডল সহ 5টি মহকুমার বহু শিক্ষক শিক্ষিকা। ডেপুটেশনে ক্যানিং মহকুমার প্রতিনিধি ও জেলা কমিটির সদস্য প্রসেনজিৎ হালদার প্রস্তাব দেন, এই স্টাফ প্যাটার্ন মডিউলে বিদ্যালয়গুলির জন্য যদি ইউনিট সংখ্যা ও ছাত্রছাত্রীদের সংখ্যা ইনপুট করার ব্যবস্থা থাকে, তাহলে বিদ্যালয়গুলির পদবিন্যাস পৃথক বিদ্যালয় অনুযায়ী পৃথক হয়, এর ফলে কিছুটা বিভ্রান্তি কাটানো যাবে। এই বিষয়টির বাস্তবতা ও যৌক্তিকতা জেলা বিদ্যালয় পরিদর্শক মেনে নেন। ডিআই বলেন, এই প্রস্তাবটি অত্যন্ত সঠিক, তাই তিনি এটি লিপিবদ্ধ করে উচ্চ মহলে জানাবেন বলে আশ্বাস দেন। ডেপুটেশনের শেষে এক প্রেস বিবৃতিতে অনিমেষ হালদার বলেন, বিভ্রান্তিকর এই স্টপ প্যাটার্নের অর্ডারে সারা রাজ্যের লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা আতঙ্কিত, এর ফলে প্রধান শিক্ষকদের সঙ্গে সহশিক্ষকদের এমনকি সহশিক্ষকদের নিজেদের মধ্যেও বিভেদ সৃষ্টি হচ্ছে। আমরা ডিআই স্যারকে ডেপুটেশন দিয়েছি, সুনির্দিষ্টভাবে একটি রিভাইজ অর্ডার প্রকাশ করা হবে বলে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু এই অর্ডার বের করা রাজ্য শিক্ষা দপ্তরের এখতিয়ারের মধ্যে পড়ে, তাই আমরা বিকাশ ভবনে প্রথমে প্রতিনিধিমূলক ডেপুটেশন এবং তাতে কাজ না হলে রাজ্যের সমস্ত টিচারদের নিয়ে প্রতিরোধ আন্দোলনে যাব, যে কোনো মূল্যে এই প্রক্রিয়ার বিরুদ্ধে রাজ্যগত স্থগিতাদেশ আদায় করে ছাড়ব আমরা। এই অর্ডারে কেন আতঙ্কিত বাংলার শিক্ষক সমাজ? এর উত্তরে অনিমেষ বাবু বলেন, সামনে রোপা 2019 ফিক্সেশন, আপার প্রাইমারি নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া চলছে, আবেদনের ভিত্তিতে বদলি বা অন্যান্য বদলির ব্যবস্থা হচ্ছে না, টিজিটি ও পিজিটি স্কেল চালু হচ্ছে না, ফলে এর আগে হঠাৎ করে নর্মাল সেকশনের শিক্ষকদের এইভাবে বিন্যাস করে দেওয়াকে চক্রান্ত হিসেবেই দেখছেন শিক্ষকেরা। তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন, আমরা সকলকে নিয়ে বৃহত্তর প্রতিরোধ আন্দোলনে যাব। প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশিরভাগ প্রধান শিক্ষক এই অনলাইন স্টাফ প্যাটার্নের কাজে সহশিক্ষকদের প্রতি আন্তরিক হলেও কোনো কোনো প্রধান শিক্ষক ব্যক্তিগত পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন।
পরবর্তী আপডেট ও বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্যদের শেয়ার করে দিন। ধন্যবাদ।